Dear students, welcome back to online class. As far as you know, there are two types of learning, grammatical learning and writing part. What is grammar? You know, grammar is the art of using a right word in a right place rightly. And grammar helps to write correct sentence. Today we are going to learn about writing part. About writing part, how to write a paragraph, how to write a letter, an application or an essay. To memorize or learn by heart any topic is easy than to write a sentence of your own. To write a sentence of your own is harder than to write a paragraph or an essay by memorizing it. Mukhosto kora shohoj kintu nije theke ekta shothik bakko lekha etai kothin. And tumi jodi oi ekta rochona mukhosto korte chao tahole ek din dui din tin din joto shomoy laguk tomar eta mukhosto hoye jabe. But it is not your credit. The credit goes to him or her who write a sentence of his or her own. Nije theke ekta sentence likhte para etai holo ashol ingreji. Ajke amra kibhabe nije theke sentence likha jay ei byapare kichu pattern niye alochona korbo. Sentence pattern niye kibhabe nije theke bakko likha jay. Especially samne je tomader assignment ache class 10 er ওখানে একটা টপিক আছে COVID-19 করোনা ভাইরাস নিয়ে. হোয়াট ইজ COVID-19, হাউ ইট ইজ স্প্রেডিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, হোয়াট শুড উই ডু টু প্রিভেন্ট আওয়ার সেল টু প্রিভেন্ট আওয়ার সেল ফ্রম দ্য ইফেক্ট অফ করোনা ভাইরাস, হোয়াট আর দ্য নেগলিজেন্সেস পিপল আর শোয়িং টুয়ার্ডস করোনা ভাইরাস, হোয়াট শুড উই ডু হোয়াট শুড উই ডু অ্যাগেন্স্ট করোনা ভাইরাস. এই সামগ্রিক বিষয় নিয়ে তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যাসাইনমেন্টে আছে. তবে আজকে কীভাবে নিজে থেকে বাক্য লেখা যায়, সেন্টেন্স লেখা যায়, এ ব্যাপারে আমি উল্লেখযোগ্য ছয়টা গঠন নিয়ে আলোচনা করব. প্যাটার্ন অফ সেন্টেন্স ছয়টা গঠন নিয়ে. এখন তুমি যদি একটা গঠনে তিনটা করে যদি বাক্য লিখতে চাও, একটা গঠনে তিনটা বাক্য, তাহলে ছয়টা গঠনে কিন্তু 18টা বাক্য হয়ে যায়. আর 18টা বাক্য দিয়ে কিন্তু সুন্দর করে এক পেজে 50টা থেকে 60টা অথবা 80টা শব্দ লেখা যায়. এভাবে তুমি নিজে থেকে লেখার চেষ্টা করো যে আমি নিজে থেকে ইংরেজি লিখব. মুখস্থ এটা আসলে ইংরেজি না, নিজে থেকে লেখার চেষ্টা করো. এই কারণে আমরা সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা যাচ্ছি. তোমরা খেয়াল করো, বোর্ডে চলে আসো, আমি বোর্ডে যাচ্ছি. বোর্ডে এখন এই সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করব. দেখো এক নাম্বারে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন. এখন কোন টপিক নিয়ে আলোচনা করতে গেলে, রচনা হোক প্যারাগ্রাফ হোক, এটা নিয়ে আলোচনা করতে গেলে এটা ডেফিনিশন দিতে হয় এটা কি. এখন তুমি করোনা ভাইরাস নিয়ে লিখতে গেলে করোনা ভাইরাসটা কি এটা তোমার ডেফিনিশন দিতে হবে. অথবা আ গুড টিচার নিয়ে আলোচনা করতে গেলে হু ইজ আ গুড টিচার, হু ইজ আ টিচার, এটা তোমাকে সংজ্ঞা দিতে হবে. হু ইজ আ স্টুডেন্ট, হু ইজ আ পোস্টম্যান, এটার একটা সংজ্ঞা দিতে হবে. এই ধরনের সেন্টেন্স লিখতে গেলে তুমি এই ধরনের প্যাটার্ন ব্যবহার করতে পারো. সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন. ফর এক্সাম্পল দেখো, এখানে সাবজেক্ট হলো করোনা ভাইরাস সাবজেক্ট, তারপরে ভার্ব হলো ইজ, এটা হলো আর্টিকেল, সিরিয়াস হলো অ্যাডজেক্টিভ, প্রবলেম হলো নাউন. একটা সেন্টেন্স হয়ে গেল এখানে, করোনা ভাইরাস ইজ আ সিরিয়াস প্রবলেম, করোনা ভাইরাস ইজ আ সিরিয়াস প্রবলেম. এইভাবে নিজে থেকে সেন্টেন্স লেখার চেষ্টা করতে হবে নিজে থেকে. আবার দেখো এই এখানে দেখো, এখানে এই এক্সাম্পল এখানে আছে, ডেঙ্গি ফিভার ইজ আ ফ্যাটাল ডিজিজ. ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ডেঙ্গু উচ্চারণ হবে না, সঠিক উচ্চারণ, পারফেক্ট কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ ডেঙ্গি, নট ডেঙ্গু, ডেঙ্গি, ডেঙ্গি ফিভার, ডেঙ্গি ফিভার, ডেঙ্গি ফিভার ইজ ফেটাল নট ফাটাল, ওই খু
কুচরা উচ্চারণ করা যাবে না, এই অক্ষর ধরে ধরে উচ্চারণ যেটা হয় এরকম করা যাবে না, এফ এ ফা টি এ টা এল তে ল ফাটাল এরকম না, ফেটল ফেটল মারাত্মক প্রাণঘাতী মারাত্মক। তাহলে এটা এখানে সাবজেক্ট হলো ডেঙ্গি ফিভার, বিভার হলো ইজ, এটা হলো আর্টিকেল, ফেটাল হলো অ্যাডজেক্টিভ, ডিজিজ হলো নাম, ওই ক্যাটাগরিতে একটা বাক্য হয়ে গেল। আবার দেখো এখানে নেপোটিজম ইজ আ হেইনাস থিং, নেপোটিজম সাবজেক্ট, ইজ হলো বিভার, এটা আর্টিকেল, হেইনাস অ্যাডজেক্টিভ, থিংটা হলো নাম। এভাবে তুমি নিজে থেকে বাক্য লেখার চেষ্টা করো। আবার যদি তুমি লিখতে চাও ডাউরি সিস্টেম, ডাউরি সিস্টেম যৌতুক প্রথা, এটা হলো সাবজেক্ট, যৌতুক প্রথা, বিভার হলো ইজ, ডাউরি সিস্টেম ইজ আ ব্যাড প্র্যাকটিস, ব্যাড প্র্যাকটিস, ডাউরি সিস্টেম হলো সাবজেক্ট, ইজ হলো বিভার, এটা হলো আর্টিকেল, ব্যাড হলো অ্যাডজেক্টিভ, প্র্যাকটিসটা হলো নাম। এভাবে বাক্য তৈরি করো। নিজে থেকে যখন তুমি এভাবে বাক্য তৈরি করতে পারবে তোমার তখন মুখস্থ করতে হচ্ছে না, মুখস্থ বিদ্যাতে যেতে হচ্ছে না, মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য নিজে থেকে সেন্টেন্স লেখার জন্য সেন্টেন্স প্যাটার্ন এগুলো শিখতে হবে। আবার ধরো তুমি লিখতে চাও প্রোনাউন দিয়ে, ইট ইজ আ, ইট ইজ আ ব্যাড হ্যাবিট, এখানে এটা সাবজেক্ট, এটা আর্টিকেল, এটা এটা হলো বিভার, এটা আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, আর এটা হলো নাউন। এভাবে তুমি বাক্যগুলো তৈরি করতে পারো। আবার দেখো সেকেন্ড প্যাটার্নে চলে আসি, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব থ্রি, দ্যাট ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে অতিরিক্ত শব্দ। কোনো কাজ শুরু হয়ে, কোনো কাজ শুরু হয়ে এটা বিরাজমান আছে, যেমন করোনা ভাইরাস সেই গত বছরের মার্চের থেকে শুরু হয়ে এখনো বিরাজমান আছে, এই যে করোনা ভাইরাস যে এখনো বিরাজমান আছে, এই ধরনের অবস্থাকে লেখার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই গঠনটা ব্যবহার করতে হয়। আগে থেকে শুরু হয়ে এখনো আছে, এখন এই প্রভু আমাদের সৃষ্টি করেছেন সেটা তো অনেক আগে, তো অনেক আগে হলে তো পাস্ট টেন্স হওয়ার কথা, কিন্তু আমরা তো এখনো বিরাজমান আছি, এক্সিস্টিং, এই কারণে পাস্ট টেন্সে যাওয়া যাবে না। গড হ্যাজ ক্রিয়েটেড আস, গড হ্যাজ ক্রিয়েটেড আস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ দিয়ে লিখতে হয়। এখন দেখো ওই গঠনে যদি যাই, এখন করোনা ভাইরাস নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখো যদি বলি যে এটা সারা দুনিয়াতে বিস্তার লাভ করেছে এটা করোনা ভাইরাস, তাহলে সাবজেক্ট হলো ইট, হ্যাভ হ্যাজ থেকে থার্ড পার্সনের কারণে হ্যাজ নিয়ে আসলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল স্প্রেড, স্প্রিড থেকে স্প্রেড, তারপর অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এটা সারা দুনিয়াতে বিস্তার লাভ করেছে, এটা ওইটা পূর্ব থেকে হয়ে এখনো বিরাজমান আছে সেই জন্য। আবার যদি লিখি এই ধরনের, উই হ্যাভ লস্ট আওয়ার নিয়ার এন্ড ডিয়ার ওয়ানস, এই করোনা ভাইরাসের কারণে আমরা আমাদের অনেক প্রিয়জনদের, অনেক প্রিয়জনদের কাছের লোকদেরকে হারিয়েছি অলরেডি। তাহলে এখানে এই যে সাবজেক্ট উই, এরপরে হ্যাভ হ্যাজ থেকে প্লুরাল নাম্বার হওয়ার কারণে হ্যাভ আসলো, লস্ট হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে হলো অবজেক্ট অতিরিক্ত শব্দ, উই হ্যাভ লস্ট আওয়ার নিয়ার এন্ড ডিয়ার ওয়ানস, আমরা আমাদের প্রিয়জনদেরকে হারিয়েছি, এই গঠনই হলো। করোনা ভাইরাস নিয়ে আলোচনা আসতেছে, দেখো ধারাবাহিক কিভাবে এগুলো লিখতে হয়। আবার দেখো ইট হ্যাজ অলসো টেকেন অ্যাওয়ে মেনি লাইভস, আবার যদি কথাটাকে এইভাবে বলতে চাই যে করোনা ভাইরাস আমাদের অনেকের জীবনকে ছিনিয়ে নিয়েছে, এটা লেখার জন্য যে ইট হ্যাজ অলসো জোর দেওয়ার জন্য অলসো শব্দ ব্যবহার করা যেতে পারে। একই বাক্য যখন তুমি ইনফরমেশন বারবার দিতে চাও ইট হ্যাজ দিয়ে, তো পরেরটা অলসো দিয়ে লেখো, টু দিয়ে লেখো, একটু জোর দাও কথাতে, ইট হ্যাজ অলসো টেকেন অ্যাওয়ে মেনি লাইভস, এভাবে। আবার যদি তুমি এভাবে অন্য কোনো বাক্য লিখতে চাও, উই হ্যাভ মেইনটেইনড, উই হ্যাভ মেইনটেইনড দ্য ক্লিনলিনেস, এই ধরনের বাক্য যদি লিখতে চাই, আমরা ইতিমধ্যে অলরেডি, উই হ্যাভ অলরেডি মেইনটেইনড দ্য ক্লিনলিনেস, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ম মেনে চলতেছি, কিন্তু একই গঠনে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে অতিরিক্ত শব্দ অবজেক্ট হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, আবার
some steps কথাটাকে যদি আমরা এইভাবে বলি যে যথাযথ কর্তৃপক্ষ দি অথরিটি কনসার্নড দি অথরিটি কনসার্নড যথাযথ কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে করোনা ভাইরাসের বিপরীতে বিপক্ষে দে হ্যাভ অ্যাডপ্টেড তারা গ্রহণ করেছে অ্যাডপ্টেড গ্রহণ করা দে হ্যাভ অ্যাডপ্টেড সাম স্টেপস দেটা হলো সাবজেক্ট গঠন অনুযায়ী হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল এরপরে অবজেক্ট এইভাবে নিচে থেকে বাক্য তৈরি করো নিচে থেকে এটা হলো দুই নম্বর স্ট্রাকচার এখন আমরা থার্ড স্ট্রাকচারে যাচ্ছি দেখো এখানে থার্ড স্ট্রাকচারে আছে এখানে সাবজেক্ট এরপরে অক্সিলারি ভার্ব এরপরে হলো ভার্ব প্লাস আইএনজি এরপর এক্সটেনশন কোন কাজ শুরু হয়ে এটা কন্টিনিউয়াসলি চলতেছে শুরু হয়ে চলতেছে এরকম মিনিং দেওয়ার জন্য তুমি এই গঠনে যেতে পারো ফর এক্সাম্পল পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড পিপলটা হলো সাবজেক্ট এটার সাথে এটা রিলেটেড শব্দ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা পুরোটাই সাবজেক্ট হিসেবে ধরব অক্সিলারি ভার্ব হলো আর এরপরে ভার্বের সাথে আইএনজি সাফারিং অতিরিক্ত শব্দ মাচ মানে বিশ্বব্যাপী মানুষ এই করোনা ভাইরাসের কারণে ভুগতেছে তুমি এই দেখো ইনফরমেশন গুলো কিভাবে আসলো প্রথমে লিখলে ওই করোনা ভাইরাসের চিত্র এরপর এটা কি করেছে এবং এখন এটার কারণে ইফেক্টটা কি হচ্ছে ইফেক্ট লেখার জন্য যেটা কন্টিনিউয়াস চলতেছে তুমি এইভাবে লিখতে পারো পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর সাফারিং মাচ এই প্রথমে সাবজেক্ট এরপরে বি ভার্ব অক্সিলারি ভার্ব এরপর ভার্বের সাথে আইএনজি এরপর অতিরিক্ত শব্দ এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আবার দেখো এই এখানে চলে আসে সাম পিপল আর নেগলেক্টিং হাইজিন কিছু লোক তো এরকম আছে স্বাস্থ্যবিধির নিয়ম মানতেছে না স্বাস্থ্যবিধির নিয়ম মানতেছে না যে এখানে এরকম কথা তুমি লিখতে চাইলে সাম পিপল আর নেগলেক্টিং কিছু লোক অবহেলা করতেছে অবজ্ঞা করতেছে হাইজিন স্বাস্থ্যবিধি রুলস অফ হেলথকে মানতেছে না কুসংস্কার থেকে বিভিন্ন অজুহাতে মানতেছে না এই যে লকডাউন দেওয়া হচ্ছে শাটডাউন দেওয়া হচ্ছে এরপরেও করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি তারপরে এই রেট অফ মর্টালিটি এটাও ঊর্ধ্বগতি বাড়তেছে কমতেছে না তাহলে কেন কমতেছে না যে আমরা স্বাস্থ্যবিধি মানতেছি না একটা বিষয় আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে যদি আমরা আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাই তাহলে আমার মনে হয় লকডাউনেরও দরকার হয় না আমাদের মানতে হবে আইন দিয়ে কোনো কিছু মানানো যায় না যদি নিজে থেকে এটা প্রয়োজন মনে না করি তাহলে এখানে এই গঠনে তো আমরা এটা লিখলাম আবার যদি এরকম লিখতে চাই ম্যানি পোর পিপল এটা হলো সাবজেক্ট আর হলো অক্সিলারি ভার্ব ক্রাইং ভার্ব প্লাস আইএনজি ফর জবস আচ্ছা এই করোনা ভাইরাসের কারণে অবস্থা এমন হয়েছে অনেকে আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে অনেকে বিশেষ করে দিন মজুর যারা আছে দিন আনে দিন খায় এর অনেক কষ্টে আছে এই লোকদের চিত্র যদি তুমি লিখতে চাও তাহলে তুমি এই গঠনে আসতে পারো ম্যানি পিপল আর অনেক লোক এমন রয়েছে ক্রাইং ফর জবস চাকরির জন্য কাতরাচ্ছে চাকরি নাই আয় রোজগারের পথ নাই লকডাউনের কারণে তো এই ধরনের কন্টিনিউয়াস প্রসেস আবার এই যদি তুমি এভাবে দেখতে চাও We are trying our best to maintain the rules. এরকম যদি লিখতে চাও যে সরকার প্রদত্ত যে নিয়মগুলো আছে সরকার যে নিয়ম বেঁধে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নিয়মগুলো বেঁধে দিয়েছে করোনা ভাইরাসের ব্যাপারে ওগুলো আমরা মানার চেষ্টা করতেছি সাধ্যানুযায়ী এরকম লিখতে চাই যে কন্টিনিউয়াস উই আর সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ভার্বের সাথে আইএনজি ট্রাইং আওয়ার লেভেল বেস্ট আমাদের সাধ্য অনুযায়ী টু মেনটেন দ্য রুলস সেই নিয়মগুলো মানার নিয়ম যারা মানতেছে আশা করে যে তারা এই নিরাপদ আছে আর যারা মানে না এফেক্টেড হচ্ছে এই জন্য মেনে চলার মধ্যেই মঙ্গল আবার যদি লিখতে চাও They are avoiding social gathering.
করোনা ভাইরাস নিয়ে আলোচনা গুলো করতেছি দে আর অ্যাভয়েডিং সোশ্যাল গ্যাদারিং যারা সচেতন পিপল হু আর কনশাস যারা সচেতন তারা দে আর অ্যাভয়েডিং তারা এড়িয়ে চলছে কি এড়িয়ে চলছে সোশ্যাল গ্যাদারিং তো একত্রে দশ বারো দিন একত্রে হওয়া কাছাকাছি থাকা এগুলো তারা এড়িয়ে চলতেছে এই ধরনের ইনফরমেশনগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সে তুমি লিখতে পারো হয় মেমোরাইজিং কেন মুখস্থ মুখস্থতে যেও না আমি একেবারে শুরু থেকে প্রথম থেকে আমি তোমাদেরকে বলে এসেছি যে মুখস্থবিদ্যা যেও না এটা ইংরেজি প্রপার ইংলিশ না এই কারণে ইংরেজি নিজে থেকে বানায় লেখা শিখো এভাবে নিজে থেকে বানায় লেখা শিখো যেখান থেকে আসুক না কেন হ্যাঁ কোনো বিষয়ে সঠিক জিনিস লেখার জন্য তিনটা জিনিস দরকার তিনটা জিনিস একটা হলো ওয়ার্ড পাওয়ার ভোকাবুলারি ওয়ার্ড পাওয়ার এ একটা জিনিস তারপর প্রপার নলেজ অন গ্রামার গ্রামার ভালো মতো জানতে হবে কারণ শব্দকে সঠিকভাবে গুছিয়ে লেখার জন্য গ্রামার দরকার থার্ড ফ্যাক্টর হলো বৈষয়িক জ্ঞান সাবজেক্ট নলেজ তুমি করোনা ভাইরাসের ব্যাপারে লিখতে চাও এই বিষয়ে তোমার জ্ঞান থাকতে হবে তো এই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে আচ্ছা জ্ঞান আছে কিন্তু ওই শব্দ নাই এই বিষয়ে লেখার জন্য মাথায় মেমোরিতে যথেষ্ট পরিমাণে শব্দ নাই হবে না জ্ঞানও আছে শব্দ আছে কিন্তু প্রপার নলেজ অন গ্রামার গ্রামার সঠিকভাবে জানো না এটাও হবে না যে কোনো একটাতে ঘাটতি হলে সমস্যা হবে এই কারণে তিনটাতে তোমার যথেষ্ট জ্ঞান থাকতে হবে ফর এক্সাম্পল আমি যখন বলি যে আমি একটি আম খাই এটার ইংরেজি হয় আই ইট আ ম্যাঙ্গো কিন্তু যখন তুমি নিজের উপরে জোর দাও আমি আম খাই তখন তুমি এটা লিখতে পারতেছো না আই ইট আ ম্যাঙ্গো তো লিখতে পারতেছো না তখন তোমার প্যাটার্নটা যেতে হবে প্যাটার্নটা চেঞ্জ হবে ইট ইজ আই হু ইট আ ম্যাঙ্গো ইট ইজ আই হু ইট ম্যাঙ্গোস এই ধরনের লিখতে হবে অথবা ওই নান বা নাথিং বা এই ধরনের প্যাটার্নে তখন যেতে হবে এই জন্য খেয়াল করো এখানে এরপরে দেখো আবার চার নাম্বার গঠনে যাচ্ছি চার নাম্বার গঠনটা হলো প্রথমে সাবজেক্ট এরপরে শুড শুডের জায়গায় অট টু লেখা যাবে শুড মানে উচিত অট টু লেখা যাবে ক্ষেত্র বিশেষ মাস্ট লেখা যাবে হ্যাভ টু লেখা যাবে হ্যাজ টু লেখা যাবে এটা হলো লেখার বৈচিত্র্য তো শুড শুডের পরে সাধারণত বেস ফর্ম বসে ভার্ব হলো বেস ফর্ম মূল ফর্ম এরপর এক্সটেনশন এখন যদি আমরা এরকম বলতে চাই যে করোনা ভাইরাসের ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত দেখো এই রিলেটেড জিনিস আমি আলোচনা করতেছি করোনা ভাইরাসের ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত তাহলে যে প্রথমে সাবজেক্ট উই এরপরে শুড এরপরে ভার্ব ওয়ান হলো বি এরপরে কোভিড নাইন্টিনের ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত একেবারে হুবহু গঠনে চলে আসলো আবার দেখো এখানে উই মাস্ট ওই যে বললাম শুডের জায়গায় মাস্ট লিখতে পারো উই মাস্ট ফলো দা অর্ডেন্স অফ গড উই মাস্ট ফলো দা অর্ডেন্স অফ গড আমাদের গডের প্রভুর আদেশ মেনে চলা উচিত তো এখানে এই কথা কেন আসলো প্রত্যেক ধর্ম মানুষকে সুশিক্ষা দেয় প্রত্যেক ধর্ম এখন ধর্ম আমাকে শিক্ষা দেয় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ধর্ম আমাকে শিক্ষা দেয় আমাকে পবিত্র থাকতে হবে ধর্ম আমাকে শিক্ষা দেয় আজে বাজে খাবার থেকে আমার নিজেকে বিরত রাখতে হবে অর্থাৎ ধর্মীয় বিধিবিধান মেনে চললে করোনা ভাইরাস থেকে বাঁচা যায় ধর্মীয় বিধান যেগুলো আছে ওগুলো ঠিক মতো মেনে চললে তো অর্ডেন্স আছে এখানে অর্ডেন্স কেন বললাম অর্ডার আর অর্ডেন্সের মধ্যে পার্থক্য আছে অর্ডেন্স যেটা একটা ঐশী আদেশ প্রভু থেকে যে আদেশ আসে ওটাকে বলে অর্ডেন নট অর্ডার এটা এই শব্দটা ব্যবহার করাই ভালো অর্ডেন ঐশী আদেশ যেগুলো এটা তাহলে উই মাস্ট ফলো সাবজেক্ট শুডের জায়গায় মাস্ট এরপরে মূল ভার্ব হলো ফলো এরপরে অবজেক্ট লিখলাম এক্সটেনশন অর্ডেন্স অফ গড আবার এখানে উই শুড নট প্রয়োজনে তুমি নট ব্যবহার করতে পারো নেগেটিভ সেন্সে উই শুড নট নেগলেক্ট দ্য রুলস অফ হাইজিন আমাদের ওই স্বাস্থ্যবিধির নিয়মকে অবজ্ঞা করা যাবে না নেগেটিভ সেন্টেন্স লেখার জন্য নট ব্যবহার করতে পারো উই শুড নট নেগলেক্ট দ্য রুলস অফ হাইজিন এই যে বিষয়গুলো করোনা ভাইরাসের ব্যাপারে লিখতেছি এরকম করে ছয়টা গঠনে ১৮টা বাক্য লিখলেন প্রায় ৮০ থেকে ৯০টা শব্দ হয়ে যায় তো দেড়শো ওয়ার্ডে তো একটা প্যারাগ্রাফ লিখলে হয়ে যায় আরও কিছু গঠন নিয়ে আলোচনা করবো সামনে সময় হলে এখন দেখো আবার যদি এরকম লিখতে চাও ওয়ান শুড অ্যাভয়েড সোশ্যাল গ্যাদারিং এখানে
ওয়ান ওয়ান শব্দটা সামগ্রিক ভাবে যে কাউকে বোঝায়। তুমি উই এর জায়গায় ওয়ান লিখতে পারো, এস এন সে এটা যে কারো ব্যাপারে এই কথাটা, যে কারণ উই ও লেখা যায় ওয়ান ও লেখা যায়। ওয়ান শুড অ্যাভয়েড, শুড প্লাস মূল ভার্ব, ওয়ান শুড অ্যাভয়েড সোশ্যাল গ্যাদারিং অ্যাগেইনস্ট করোনা ভাইরাস, অ্যাগেইনস্ট কোভিড নাইনটিন, অর টু কিপ আওয়ার সেলফ সেফ ফ্রম দি ইফেক্ট অফ করোনা ভাইরাস। এই ধরনের কথা আরও বাড়তে পারে। তুমি মূল স্ট্রাকচারের পরে যদি স্বাচ্ছন্দ্যে আরো কথা বাড়াতে পারো, নিয়ম অনুযায়ী ভালো কথা, মূল স্ট্রাকচার এঁকে আবার তুমি লিখতে পারো এরকম করে, দে শুড নট, দে শুড নট গেট টুগেদার হেয়ার অ্যান্ড দেয়ার। নেগেটিভ সেন্সে দিয়ে দিলাম, এটা বললাম তো নট, যেটাতে নেগেটিভ করো ওখানে নট দিতে পারো। দে শুড নট গেট টুগেদার হেয়ার অ্যান্ড দেয়ার, যেখানে সেখানে এসে একত্র হয়ে গেলাম, 10-12 জন মিলে গ্যাদারিং করা শুরু করলাম, এটা করা যাবে না, এগুলো অ্যাভয়েড করতে হবে। দেখে নেগেটিভ করার জন্য যে নট ব্যবহার করতে পারো, সাবজেক্ট প্লাস শুড নট প্লাস বেস ফর্ম মূল ফর্ম এরপরে অতিরিক্ত শব্দ। ঠিক একই এটা হলো 4 নম্বর স্ট্রাকচার। আবার যদি আমরা 5 নম্বর স্ট্রাকচারে চলে আসি, 5, 4, 6 নম্বর স্ট্রাকচার করে আজকে শেষ করব। দেখো 5-এ আছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু অবলিক হ্যাজ টু, তারপরে হলো বেস ফর্ম অফ ভার্ব মূল ভার্ব ভার্ব ওয়ান এক্সটেনশন। যেখানে শুড ব্যবহার করা হয়, যেখানে মাস্ট ব্যবহার করা হয়, ওখানে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করা যায়। সাবজেক্ট যদি আই, তারপর ইউ এবং প্লুরাল নাম্বার হয় তাহলে হ্যাভ টু বসে, আই তারপর ইউ আর হলো প্লুরাল নাম্বার, আই উই ইউ দে দ্য বয়েজ দ্য গার্লস পিপল, এগুলো এগুলোর ক্ষেত্রে হ্যাভ টু বসে। এগুলো ছাড়া সকল ক্ষেত্রে হ্যাজ টু হয়, আই ছাড়া ইউ ছাড়া প্লুরাল নাম্বার ছাড়া সকল ক্ষেত্রে হ্যাজ টু হবে। হ্যাভ টু হ্যাজ টু দিয়ে বোঝাই হলো কোনো কাজ করতে হবে, আমি কোনো কাজ করতে বাধ্য। যেমন এখানে উই হ্যাভ টু মেনটেন ক্লিনলিনেস, উই হ্যাভ টু মেনটেন ক্লিনলিনেস, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম কানুন মেনে চলতে হবে, এটা করতে আমরা বাধ্য। উই আর বাউন্ড, উই আর কম্পেলড টু অ্যাভয়েড বাই দ্য রুলস, এটা বাধ্য আমরা। কেন এ কেনর জন্য আরো কথা এখানে বানানো যেতে পারে, মূল স্ট্রাকচার এটি। আবার উই কান্ট বাট টেক ভ্যাকসিন এগেনস্ট কোভিড নাইনটিন, উই কান্ট এ কান্ট বাট আর হ্যাভ টু হ্যাজ টু এক জিনিস, বিভিন্নভাবে লেখার মধ্যে বৈচিত্র্য আনা যায়, বিভিন্নভাবে লিখতে পারো। হ্যাভ টু না লিখে কান্ট বাট, কান্ট বাট মানে হলো কর্তা কোনো কাজ না করে পারে না, কর্তাকে এই কাজটা করতেই হয়, এরকম বুঝালে কান্ট বাট কুডেন্ট বাট এগুলো লিখতে হয়। যে এখানে বোঝাচ্ছে উই কান্ট বাট টেক ভ্যাকসিন এগেইনস্ট কোভিড নাইনটিন, মানে আমরা কোভিড নাইনটিন ভ্যাকসিন না নিয়ে পারছি না, আমাদেরকে নিতেই হবে, এবং সরকার ওইভাবে প্রোগ্রাম নিয়েছে এই 7 তারিখে, দ্যাট ইজ আজকের থেকেই, আজকের থেকে যারাই ওই এনআইডি কার্ড দেখাতে পারবে তারাই কিন্তু ভ্যাকসিন নিতে পারবে। এই সুযোগটা কারোরই হারানো উচিত নয়। যাদের এনআইডি কার্ড আছে দয়া করে আমরা সবাই ওই যেখানে দেয়ার নেওয়ার সুযোগ আছে ওখানে গিয়ে এটা নেওয়ার চেষ্টা করবো, নিয়ে নেবো। এটা সরকার চেষ্টা করতেছে, আমরা এটা আমাদের এটাতে সাড়া দিতে হবে। তারপর দেখো এভরিওয়ান হ্যাজ টু অ্যাভয়েড বাই ডিসিপ্লিন, এভরিওয়ান হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ টু বসছে, মূল ভার্ব হলো অ্যাভয়েড সাথে প্রিপজিশন বাই ডিসিপ্লিন। সবাইকেই ডিসিপ্লিন মেনে চলা উচিত, সবাইকে ডিসিপ্লিন মেনে চলতে হয় হবে। আচ্ছা ঠিক একইভাবে যদি আবার লিখতে চাই, আই হ্যাভ টু অ্যাভয়েড, আই হ্যাভ টু অ্যাভয়েড ব্যাড ফুড, এই সাবজেক্ট আই করে হ্যাভ টু বসে, বেস ফর্ম এগুলো অবজেক্ট অথবা এক্সটেনশন, ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু টেক স্টেপস, ইউ পরে হ্যাভ টু বসে, ইউ হ্যাভ টু টেক স্টেপস অ্যাগেইনস্ট বিপরীতে দিস, এর বিপরীতে তোমাকে পদক্ষেপ নিতে হবে। এই একই ক্যাটাগরির বাক্য এগুলো। লাস্ট স্ট্রাকচারটা হলো এখানে সাবজেক্ট প্লাস শুড বি ভার্ব 3, দ্যাট ইজ ভার্বের পাস পার্টিসিপল,
এরপর হলো অতিরিক্ত শব্দ, এটা হলো কোন কাজ কারো দ্বারা নেওয়া উচিত, এটা প্যাসিভ, এই ফর্মটা হলো প্যাসিভ। কোন কাজ কারো দ্বারা নেওয়া উচিত, অনেক সময় বাক্য লিখতে গেলে অ্যাক্টিভের চেয়ে প্যাসিভ লেখাটা বেস্ট হয়, তখন এই প্যাসিভ লেখাটাই ভালো, অনেক সময় প্যাসিভ বাক্য লিখতে হয়। কার দ্বারা হবে এটা জরুরি না, হওয়া উচিত এটা জরুরি। যেমন এখানে ইফেক্টিভ স্টেপস, এটা হলো সাবজেক্ট, ইফেক্টিভ স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল দিস ভাইরাস। তুমি বাক্যের শেষের দিকে কি করা উচিত, একটা প্যারাগ্রাফ লিখতেছো, এখন শেষের দিকে তুমি লিখতে চাচ্ছ এই জন্য আমাদের কি করা উচিত, কার দ্বারা উচিত, এই এই ধরনের বাক্য লিখতে গেলে এই প্যাসিভ ভাবে লিখতে পারো। ইফেক্টিভ স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল দিস ভাইরাস, উপযুক্ত পদক্ষেপ নিতে হবে যাতে এই ভাইরাস থেকে আমরা বেঁচে থাকতে পারি, এটাকে যাতে নিয়ন্ত্রণ করা যায়। আবার দেখো পিপল শুড বি মেড, পিপল হলো সাবজেক্ট, শুড বি হলো স্ট্রাকচার থেকে আসলো, এরপর মেড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, অ্যাওয়ার অফ দ্য ইফেক্টস অফ কোভিড-19, মানুষকে জনগণকে কোভিড-19 ইফেক্টের ব্যাপারে কি করতে হবে, সচেতন করতে হবে, মেড অ্যাওয়ার অফ, সচেতন করতে হবে। আবার এখানে প্র্যাগম্যাটিক, প্র্যাগম্যাটিক ফলো পশু, প্র্যাগম্যাটিক ফলো পশু, ইফেক্টিভ প্র্যাগম্যাটিক সমার্থক শব্দ, প্র্যাগম্যাটিক মেজার্স মাস্ট বি অ্যাডপ্টেড, অ্যাডপ্টেড টেকেন না লিখে আমরা অ্যাডপ্টেড লিখলাম, সমার্থক শব্দ, অ্যাডপ্টেড অ্যাগেন্স্ট কোভিড-19, কোভিড-19 বিপরীতে ফলো পশু পদক্ষেপ অবশ্যই নিতে হবে। আবার দেখো এখানে efficacious steps should be taken to make it successful. efficacious মানেও effective, এটা সমার্থক শব্দ লিখলে বিভিন্ন রকম শব্দ লিখতেছি, efficacious steps should be taken to make it successful, এটাকে সাকসেসফুল করার জন্য, ফলপ্রসূ করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে, বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। আবার আরেকটা সমার্থক শব্দ দেখো, ফ্রুটফুল, ইফেক্টিভ, ইফিকেশাস, ফ্রুটফুল, তারপর প্র্যাগম্যাটিক, এগুলো সব সমার্থক শব্দ। ফ্রুটফুল ডিসিশনস শুড বি ডিসকাসড ফর দিস, যেখানে ফ্রুটফুল ডিসিশনস ফলপ্রসূ সিদ্ধান্ত সমূহ শুড বি ডিসকাসড আলোচনা হওয়া উচিত ফর দিস, এই জন্য। এখন তোমরা দেখো এই যে 6টা স্ট্রাকচারে যে আমি তোমাদের বাক্য লেখা শিখালাম এই টপিক্সের ব্যাপারে, করোনা ভাইরাসের ব্যাপারে, যেটা তোমাদের ক্লাস 10-এ অ্যাসাইনমেন্টে আছে, আর তোমরা নিজেরা যদি এভাবে নিজে থেকে যদি বাক্য তৈরি করতে পারো তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, তুমি অনলাইন থেকে ইউটিউব থেকে ওখান থেকে যদি কালেক্ট করে যদি উত্তর লেখো তাহলে তো হলো না, সবার উত্তর একরকম হলে তো হবে না, তোমাদের নিজস্বতা থাকতে হবে, সৃজনশীলতা থাকতে হবে লেখার মধ্যে, এই জন্য নিজের থেকে লেখার চেষ্টা করো। জুমে ক্লাস হচ্ছে জুমে আর তুমি আছো ঘুমে, তাহলে তো হবে না। এই জুমে ক্লাস হচ্ছে, টিচাররা কত গুরুত্ব সহকারে ক্লাস নিচ্ছে, ম্যাথের ক্লাস, ফলপ্রসূ ক্লাস হলো, ম্যাথের ক্লাস, ইংরেজির ক্লাস, বিভিন্ন সাবজেক্টের ক্লাস হচ্ছে, গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, জুমে ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করো, এমন যাতে না হয় ক্লাস হয় জুমে আর আমি আসি ঘুমে, তাহলে সমস্যা আছে। আবার এই ইউটিউবে যে ক্লাসগুলো আপলোড হচ্ছে এগুলো তো টাইম মতো দেখার চেষ্টা করো, যে আমার ক্লাসটা ইউটিউবে যাবে এটা দেখার চেষ্টা করো। ইউটিউবে যে ক্লাস হচ্ছে, ক্লাস আপলোডেড ইন ইউটিউব বাট ইউ আর অলরেডি টিউবড, তুমি যে টিউবড হয়ে থাকলে হবে না, এক সাইডে তুমি টিউবড হয়ে আছো আর ইউটিউবে ক্লাস হচ্ছে, ক্লাস হয় ইউটিউবে, তোমার প্রশ্ন আসে যেভাবে যে ক্লাস হলো কবে, এরকম হলে হবে না, সচেতন থাকো, জুমের ক্লাসের ব্যাপারে সচেতন থাকো, ইউটিউবের ক্লাসের ব্যাপারে সচেতন থাকো। তো আমি আশা করবো তোমরা এই স্ট্রাকচারগুলো একটু বোঝার চেষ্টা করছো, আমার পরামর্শ হলো তোমরা এই স্ট্রাকচারে নিজে থেকে কিছু বাক্য লেখার চেষ্টা করো, আমি 5টা করে বাক্য লিখছি, তোমরাও দেখো আরও 5টা করে বাক্য লেখো না,